আমাদের লাইফের অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলোকে জাস্ট নর্মালি নেই, উই টেক থিংস ফর গ্র্যান্টেড। তার মধ্যে একেবারে এক নম্বর জিনিস হলো হেলথ। যখন শরীর খারাপ হয় তখন বোঝা যায় যে শরীরটা আসলে কতটা দরকার, এবং একটা ছোটো জায়গায় কাটলে বোঝা যায় যে ওই জায়গাটা কতটা জায়গায় জরুরি। আর আমরা অসুস্থ হলে ফাইনালি বুঝতে পারি যে স্বাস্থ্য যে একটা কত বড় নিয়ামত সেটা। সেকেন্ডলি, আমাদের সময়, আমি যত দিন যাচ্ছে যত ব্যস্ত হয়ে পড়ছি তখন মনে হচ্ছে যে আগের দিনগুলোতে অনেক ফ্রি টাইম ছিল যেটা হয়তো ইউটিলাইজ করি নাই। উই টেক টাইম ফর গ্র্যান্টেড, এবং যেটার কারণে প্রচুর টাইম ওয়েস্ট করি। থার্ড, আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ফ্রেন্ডদের কথা যদি বলি, আস্তে আস্তে সবার ব্যস্ততা বেড়ে যায়, সবার রেসপন্সিবিলিটি বেড়ে যায়। আগে যে আড্ডা দেওয়াটা হতো এখন আর সেটা হয় না। আগে রেস্টুরেন্টে টাকার জন্য যাওয়া হয় না, পরে যায় রেস্টুরেন্টে টাইমের জন্য যাওয়া হয় না। সো টাকাটা তাও সামহাও সবাই ম্যানেজ করে ফেলে, টাইমটা কেউ ম্যানেজ করতে পারে না। ফ্যামিলি, উই হ্যাভ আ লিমিটেড টাইম উইথ আওয়ার ফ্যামিলি, উই টেক আওয়ার প্যারেন্টস ফর গ্র্যান্টেড। আমরা ভাবি যে আজীবন থাকবো, আসলে না। যখন চলে যায় তারা তখন আসলে আমরা বুঝতে পারি যে সেটা আসলে কতটা বড় একটা নিয়ামত ছিল, একটা ব্লেসিং ছিল, একটা মাথা গোঁজার জায়গা ছিল সেই জিনিসটা। অ্যান্ড দেন আমাদের সবথেকে যেই জিনিসটা বেশি দরকার, এই জিনিসগুলোর প্রতি একটা গ্র্যাটিটিউড কাজ করা দরকার, কৃতজ্ঞতা কাজ করা দরকার। কারণ আমরা যদি এইসব ব্যাপারে গ্র্যাটিটিউড শো না করি বা কৃতজ্ঞ না হই, এই জিনিসগুলোকে আস্তে আস্তে আমরা ভ্যালু করা কমায় দিই, এবং তখনই শুধুমাত্র ভ্যালু করি যখন এই জিনিসগুলো আর থাকে না। হেলথ যখন থাকে না তখন এটাকে ভ্যালু করি, টাইম যখন থাকে না তখন এটাকে ভ্যালু করি, ফ্রেন্ডসরা যখন থাকে না তখন এটা ভ্যালু করি, প্যারেন্টসরা যখন থাকে না তখন এটাকে ভ্যালু করি। সো এইগুলো চলে যাওয়ার আগেই যদি আমরা আস্তে আস্তে ভ্যালু করা শিখি তাহলে জিনিসটা কাজে দেয়। একটা ছোটো কাজ করা যেতে পারে, ইটস কল্ড আ গ্র্যাটিটিউড জার্নাল। যে প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বা প্রতি বছর অ্যাটলিস্ট একটা বার একটা লিস্ট করা যে আমি আমার জীবনে কোন কোন ছোটো ছোটো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ। যেমন আমি এখন কি সুন্দর বিকালে বসে বাতাস খাচ্ছি, এর জন্য আমি অনেক গ্র্যাটিটিউড, মানে অনেক গ্রেটফুল, অনেক কৃতজ্ঞ, অনেক ভালো লাগতেছে। আমার রাতে আজকে 8 ঘন্টা ঘুম হয়েছে, আমি অনেক গ্রেটফুল। সো লাইফের এই ছোটোখাটো জিনিসগুলোকে যখন আমরা অ্যাকচুয়ালি কনসিয়াসলি মনে করি যে আরে এ তো আমার কাছে আছে, এ তো আমার কাছে আছে, এ তো আমার কাছে আছে, তখন না দেখা যায় যে লাইফের প্রতি গ্রেটফুলনেস বা কৃতজ্ঞতা এনে অনেক বেড়ে যায়। কৃতজ্ঞতা বাড়ায় লাভ কী? ওয়েল, লাইফের প্রতি যখন গ্রেটফুলনেস বেড়ে যায় তখন দুটো জিনিস হয়। এক, ওই ছোটোখাটো জিনিসগুলোর প্রতি আমরা আরও এফোর্ট দিই, আর ওই জিনিসগুলো আস্তে আস্তে আরও বড়ো হয়। অ্যান্ড দুই, লাইফের হ্যাপিনেস বেড়ে যায়। বিকজ আমরা সারাক্ষণ ফোকাস করি আমাদের মধ্যে কী নাই, আমাদের মধ্যে কী কমতি আছে, কী চেলাম আর কী পেলাম না, এটার পিছনে দৌড়ানো শুরু করি। আর ছোটোখাটো যে জিনিসগুলো আছে এগুলোকে যখন আমরা এফোর্ট দিই, এগুলোকে যখন এমফাসাইজ করি, কনসিয়াসলি যখন ওগুলোকে রিমাইন্ডার দিই, তখন দেখে মনে হয় যে না, আরে আমাদের লাইফে তো অনেক কিছু আছে, অনেক কিছু পেয়েই গেছি। আর লাইফে হ্যাপিনেস ইন্টার অনেক বেড়ে যায়। সো ইয়াপ, আজ থেকে যদি একটা ছোটো কাজ করেন, প্লিজ গ্র্যাটিটিউড জার্নালটা তৈরি করেন। নিজের জীবনে যে জিনিসগুলোকে ইউ হ্যাভ টেকেন থিংস ফর গ্র্যান্টেড, ওই জিনিসগুলো একটু লিখেন, দেখবেন যে ওই জিনিসগুলোর প্রতি কৃতজ্ঞতা বেড়ে গেছে, লাইফের হ্যাপিনেসটাও বহু অংশে বেড়ে যাবে।